একজন বলতেছে যে সুবহানাল্লাহ, একজন বলছে কে বলেছে আপনাকে যে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে? মানে ওখানে ওরা বিশ্বাসই করতে চায় না, মানতেই চায় না যে হামাস মুসলিম। কে বলেছে আপনাকে ইহুদিদের সাথে মুসলমানের যুদ্ধ হচ্ছে? এইভাবে অনলাইনে বক্তব্য করছে। তো এখন আপনি তো তাকে অনেক বড় শায়েখ মনে করছেন, তার মাযহাব ফলো করছেন আপনি, এখন কে বলেছে যে আপনিও তাকলিদ করেন না? শায়েখ যা বলছে অন্তভাবে মেনে নিচ্ছেন তো? এক শায়েখ বলে দিল যে এই 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 মানুষ বাংলাদেশের মাটিতে খারেজি হয়ে গেছে, বলে দিল। এখন আপনিও লাফাচ্ছেন, আপনি তো জানেন না যে খারেজি কাকে বলে, কোন ওসুল থাকলে হয়, কেন হয়, কি কারণে হয়। আমার শায়েখ বলেছে, ব্যাস ফুল স্টপ। তাহলে আদতে আমরা কিন্তু আমাদের চিরায়ত যে জামা এখান থেকে বের হয়ে নতুন নতুন জামা ফর্ম করছে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমি মূল জায়গা থেকে এখন আস্তে আস্তে শেষ করতে চাচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসেন। এই কথাগুলো বলতে চাই নাই, কেন বললাম, বলার কারণ হচ্ছে মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কালকে আমাদের মাঠে আল্লাহ পাক আমাদেরকে ছাড়বে না। মাজলুমদের, আবার বলি শুনে, মাজলুমদের পক্ষে যদি আমরা অবস্থান নিতে ব্যর্থ হই, কথা বলতে ব্যর্থ হই, লিখতে ব্যর্থ হই, আকীদা রাখতে ব্যর্থ হই, আল্লাহ পাকের কাছে পার পাওয়া যাবে না, দুনিয়াতে পার পেতে পারে না, দুনিয়াতে পার পেতে পারে। আর যেভাবে আমরা জাতিগত বিভক্তি সৃষ্টি করছি এবং ভিতরে যে এক শ্রেণীর মোনাফেক ঢুকে নিজেদেরকে আলেম পরিচয় দিয়ে মাজলুমের বিপক্ষে অবস্থান নিয়ে জালেমকে প্রমোট করছে, এদেরকে চিনে রাখেন বাংলাদেশের মানুষ, চিনে রাখেন। আজকে থেকে 5-10 বছর পর আরো ভালো করে চিনতে পারবেন ইনশাআল্লাহ। আমি হলফ করে বলতেছি, যদি আমাদের জাতির উপরে কোনো বিপর্যয় নেমে আসে তবুও এদেরকে আপনি আপনার পাশে পাবেন না, বরং মুসলমানদের দুর্দশায় এরা মিষ্টি বিতরণ করে খুশি হয়, খুশি হয়, মিষ্টি বিতরণ করে মানে খুশি হয়। কোনো মুহাক্কিক কাউকে যদি নির্যাতন করা হয়, বলে যে খুব ভালো হয়েছে একজন খারেজিকে একদম ঢুকিয়ে পিটাচ্ছে, খুব ভালো হয়েছে, মুসলমান এই কথা বলে, মুসলমান হয়ে কথা বলে নিজের ভাইয়ের ব্যাপারে। আল্লাহ পাক এই ঘটনার মধ্য দিয়ে, এই প্যালেস্টাইন ইস্যুর মধ্য দিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিয়েছেন কারা জালেম, কারা মাজলুম, কারা মুহাক্কিক, আর কারা মুনাফিক। এরপরে ভাই আপনার চিন্তা ব্যর্থ হলে আপনি সূরা কাহাফ পড়বেন। এখন আসেন, এখন আমি মূল জায়গায় আসছি এবং এখান থেকে শেষ করতেছি। এগুলো নিয়ে মোনাজারা ইনশাআল্লাহ অন্যদিন হবে এবং আস্তে আস্তে হবেও, এগুলো নিয়ে আমাকে কথা বলতে বাধ্য হচ্ছি আমি। তবে আমরা আমরা একটা কাজ করব, আমরা জ্ঞানতাত্ত্বিক ডিবেট করব একটা একটা করে ইস্যু নিয়ে, এবং সেটা পুরো জাতির সামনে, এবং এগুলোর উসুল থাকবে, শর্ত থাকবে, কিছু যোগ্যতার কোয়ালিফিকেশন থাকবে। এই যোগ্যতাগুলো অর্জন না করতে পারলে কেউ বাহাসে আসতে পারবে না, এই যোগ্যতা অর্জন করার পরে সে আসতে হবে। এবং ইলেকটেড মানুষ চেলাপেলা লাফালাফি করবে না, চেলাপেলা লাফালাফি করবে না, তাদের বড়দেরকে পাঠাতে হবে। বিশ্বাস করেন, বড়দেরকে পাঠালে আপনারা বুঝতে পারবেন, আমাদের চিরায়ত সালাতকে, পুরো সালাতটাকে যারা জাল প্রমাণ করেছে, লিখেছে জাল হাদিসের কবলে নবীর সালাত, আসলে আদতে সেটা হয়ে গেছে লেখকের কবলে নবীর সালাত। বিশ্বাস করতেছেন না? পয়েন্ট ধরে 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 আলোচনা করা যাবে, তাহকিক ঠিক নাই এখানে, তাহকিক ঠিক নাই, তাহকিকে মেজাজ নাই, দুই তিনজন মানুষের রেফারেন্সের উপর ডিপেন্ড করে থাকে। যে কোনো একটা হাদিস তাদের এগেনস্টে গেলেই আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহি বলেছেন, ব্যাস তৈরি, আর কেউ কিছু বলুক আর না ব্যাস হয়ে গেল। তাহলে ধরে নিলাম সহি, তাহলেও তো আপনি দিন শেষে আলবানী রাহিমাহুল্লাহর মাযহাবটা মানলেন, তো একটা তো মাযহাব মানলেন, তো সমস্যা কি? এই ভাইরা না হয় আরেকটা মাযহাব মানছে, কি সমস্যা? কেন আপনি এটাকে বিতর্কিত করতে গেলেন? পুরো মানুষগুলোকে একটা মিশনে আপনি মাঠে নামলেন, এদের সবাইকে মাযহাব থেকে টেনে বের করুন, বের করার পরে আমার মাযহাবে ঢুকান, তারপরেও তো একা থাকতে পারলেন না, একটা এক থাকতে পারলেন, ওর ভিতরে আবার 8-10টা দল হয়ে গেল, ওদের মধ্যে আবার একে অপরের মিল নাই, মহব্বত নাই, একজনের মসজিদে একজন নামাজও পড়ে না। আমার চেয়ে বেশি জানেন এগুলা? আপনি কোন সালাফি হিসেবে কথা বলছেন? আমার পুরো নানির গোষ্ঠী সালাফি, জানেন আমার মামারা, আমার নানা, আমার নানি,
তারা বলে যে আমরা নিজেরা আহলে হাদিস। আমি মামাদেরকে নানিদেরকে বলি যে হাদিস কতটুকু পড়তে পারেন, কতটুকু আমল করেন, সব হাদিস বুঝেন কি না? তারা তো বোঝে না, তারা তো আলেম না, তারা তো বোঝে না। এটা টাইটেল নিয়ে নিয়েছি আমি, আমরা এই পরিবারে। কিন্তু একজন মানুষ কোরআন এবং হাদিসের পরিপূর্ণ বিষয়টা মেনে না চললে কি আহলে হাদিস হতে পারবে? পারবে না। আবার আমার দাদার গোষ্ঠী, দাদা বরদাদা যারা বাগদাদ থেকে আসছেন বাংলাদেশে দিন প্রচার করতে, তারা হানাফি মাজহাবের অনুসারী। তা আমাকে জানাচ্ছেন কোনটার মধ্যে কি আছে, আমি অনেক ভালো জানি আপনার ছেলে কার ভিতরে কি আছে। আমি যখন সবকিছু ঘেটে বলছি আপনাকে যে বাংলাদেশের ওলামায়ে কেরামরা যারা আছেন তারা হকের উপর আছেন, আপনার বিশ্বাস করা উচিত। এরপরও যদি বিশ্বাস না হয় তাহলে মোনাজারায় বসেন, আপনি বড় বড়দেরকে নিয়ে বসেন, এই ব্রাদার সিস্টারদের সাথে তো বসতে পারবো না। তো আল্লাযী খালাকাকুম আর আল্লাযী খালাকাকুমের অর্থ পার্থক্য বোঝা। আল্লাযী খালাকাকুম, হ্যাঁ, কার খালা? আমার খালা না আপনার খালা? এই খালাকাকুমের অর্থ কি আর খালাকাকুমের অর্থ কি, কি বুঝে পার্থক্যটা কি? তাসআলুনা বিহি ওয়াল আরহাম, আর তাসআলুনা এর মধ্যে পার্থক্য বুঝে? তাসআলুনা আর তাসআলুনা সিগার মধ্যে পার্থক্য বুঝে? আলহামদু আর আলহামদুর মধ্যে কি পার্থক্য হয় বুঝতে পারে কি? বিসমিল্লাহির রহমানির রহিম আর বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে পার্থক্য বুঝে? তো কার সাথে বসতে বলতেছেন আমাকে? বড়দেরকে নেন, বড়দের একটা টিম তৈরি করেন, আমরা বড়দেরকে নিয়ে একটা টিম তৈরি করি, নিয়ে বসেন দেখি তারপর নজর আসেন। একটা একটা করে ইস্যু নেন, প্রথম ইস্যু নেন যে মানুষ মাজহাব মানবে কি মানবে না, এটার উপর আলোচনা হোক সাত দিন, লাইভ করে দেখাই সবাইকে, দেখি মানুষ বুঝে নিবে। একবার আসেন হানাফি মাজ, হানাফি ফিক অনুযায়ী যারা নামাজ পড়ে তাদের নামাজ জাল, আপনারা প্রমাণ করেন, আমরা প্রমাণ করতেছি যে এটা জাল নাই, সহি। আমরা বলতেছি না যে তাদেরটা জাল, আমরা কিন্তু এই কথাটা বলতে আক্রমণ করতেছি না, কথা আপনি উঠাইছেন যে হানাফি মাজহাবের যারা নামাজ পড়ে নামাজ জাল, আমরা প্রমাণ করে মোনাজারা করে যে নামাজ জাল না, এটা সহি। বসেন ওলামায়ে কেরামদের সাথে বসেন, ব্রাদার সিস্টারদের সাথে বসতে পারবো না তো, মানুষ আর গাথায় তো আর মোনাজারা হবে, আলেমে আলেমে মোনাজারা। বাংলাদেশের মানুষ যে কি পাইছে, এরা ভারতে ইসলাম প্রচার শেষ, ওইখানে আর দিন প্রচার করার কেউ নাই, এখানেই এদের কি করতে হবে? এই মানুষগুলোকে যারা শায়েখ মনে করতেছে তাদের অবস্থা যে কি, আমার তো আর বোঝার বাকি নাই। আমি কাউকে আঘাত করতে চাচ্ছি না কিন্তু কথাগুলো বলতে বাধ্য। তো আপনারা যদি এগুলো না বুঝতে পারেন তাহলে আলেমদের সাথে পরামর্শ করবেন কমসে কম। ইন্টারনেটের যুগ, সবাই একটা জিনিস দেখলেই মনে করে নাই তাই তো, একটা দলিল পাইলাম, এটা আমরা জানতাম না, আমার হুজুর কি জানে না, এরকম মনে করে আপনি আবার দল থেকে বিচ্যুত হলেন, জামাত থেকে বিচ্যুত হলেন। একটা জিনিস শুরু করার আগে কমপক্ষে মহাক্কিক আলেমদেরকে জিজ্ঞাসা তো করবেন যে হুজুর এটা ঠিক আছে কিনা। এই মাসালাগুলোকে নিয়ে বিগত প্রায় 5-10 বছরে তর্ক করতে 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 সমাজটাকে বিভক্ত করে রেখে দিয়েছে। আপনি মনে করেন আব্দুল্লাহ ভাই আপনি জোরে আমিন বলেন, ঠিক আছে, আপনার দলিল আছে, ওই যে ভাই আব্দুর রহমান আস্তে আমিন বলতেছে, দলিল নাই আপনার কাছে মনে হচ্ছে, ওর দলিল নাই, কিন্তু দলিল তো ওটা সহি। তো বাংলাদেশের মানুষ, অনেক মানুষ আসতে বলেছে, তো কি সমস্যা আছে? এটাই কি একমাত্র ইস্যু যেটা নিয়ে দেশ কাঁপায় ফেলতে হবে? প্যালেস্টাইন নিয়ে আপনার কোনো বক্তব্য নাই, জেরুজালেম ইস্যু নিয়ে কোনো কথা নাই, ইউনাইটেড মুসলিম উম্মাহ নিয়ে কোনো কথা নাই, IMF ওয়ার্ল্ড ব্যাংক নিয়ে কোনো কথা নাই, হ্যাঁ, কুফারদের আগ্রাসন নিয়ে কোনো কথা নাই, মুসলিম জাতির নিধন নিয়ে কোনো কথা নাই, এখন পর্যন্ত প্যালেস্টাইন ইস্যু নিয়ে কোনো কথা নাই, স্টেট ফরওয়ার্ড কোনো স্টেট ফরওয়ার্ড বক্তব্য নাই, মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার কোনো ফিকির নাই, যুবকদেরকে দিনের পথে আনার কোনো ফিকির নাই, সুদভিত্তিক অর্থনীতিটা বয়কট করার কোনো ফিকির নাই, ইসরায়েলে পণ্য বয়কটের কোনো কথা আসে না, কথা ওই এক ঘুরে ফিরে একই, হাত বাঁধা রফুলে দেয় না রাম, বাস এই আর কি, ইসলাম মানে এই নাকি আমার। আর যেগুলো শিরক, এগুলো তো আগে থেকেই শিরকি ছিল, নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে এগুলো শিরক? ওলামায়ে কেরাম কখনো বলেছিলেন কবর চেষ্টা করতে? যেগুলো স্পষ্ট বেদাত এগুলো তো বেদাত ছিল আগে থেকেই, নতুন করে আপনাকে প্রমাণ করতে হবে না বেদাত? এই জিনিসগুলো আমাদের বোঝা উচিত। আমি রিকোয়েস্ট করবো এতটুকু আলেম থেকে দূরে সরে যাবেন, আলেম থেকে বিচ্ছিন্ন হবেন, আলেম থেকে বিচ্ছিন্ন হলেই আপনাকে শকুন টেনে নিয়ে খেয়ে ফেলবে। দিন শেষে কি হবে আমি বলে দিই, কারণ আমি বলছি আমি দুই দিক জানি, কারণ আমার বিশাল গোষ্ঠী, এটা আমার সৌভাগ্য।
আর আলহামদুলিল্লাহ জেনারেল লাইন এবং ইসলামিক লাইন দুই দিকে পড়াশোনা হচ্ছে আমার। জেনারেল তো শেষ হয়ে গেছে, এখন ইসলামিকও চলছে। এটাও বুঝি আমরা ওখানে কি গ্যাপ আছে, এখানে কি গ্যাপ আছে। এখন শোনেন, আলেমদের থেকে পরামর্শ না নিয়ে কোনো কিছু চালু করতে চান না, আর যদি এরকম করতে যান বিচ্ছিন্ন হয়ে যান, দিন শেষে আপনি সেই ব্যক্তির তাকলিদ করবেন যে আপনাকে তাকলিদের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। বুঝতে পারেন, যে আপনাকে বলেছে তাকলিদ তাকলিদ করার দরকার নাই, দরকার নাই, দরকার নাই, আলেমরা কিছু বোঝে না, এখন সরাসরি কোরআন সুন্নাহ মানব, দিন শেষে আপনি ওই ব্যক্তিকেই অন্ধ অনুসরণ করতে বাধ্য হবেন। সেই ব্যক্তি বলে দিবে যে আপনি বাজারে গিয়ে যদি টাকা থাকলেও বড় মাছটা না কিনেন, জাহান্নামী হয়ে যাবেন। তো তারপরে আপনি দেখবেন, আপনি মনে করছেন হ্যাঁ তাই তো, আমি তো সে কি আর দলিল ছাড়া কথা বলবে, এত বড় মানুষ কি আর দলিল ছাড়া কথা বলে, আপনি তার দলিলটা গ্রহণ কথাটা গ্রহণ করলেন, তার মানে আপনি তার মাযহাবটা ফলো করলেন, করলেন কি না। আরেকজন বলে দিল যে তালেবান তোমার জামাই লাগে, ওদের আকিদা মানহাজ ভালো না, ওদের আকিদা মানহাজ ভালো না, অথচ আমেরিকার সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করে ওরা ইমারা ইসলামিয়া কায়েম করেছে, ওর আকিদা ভালো না, এর আকিদা ভালো। আচ্ছা বুঝলাম, এখন আপনি মনে করেন যে কাউকে মানেন না তাকে ফলো করছেন, তার এই বক্তব্য অন্ধভাবে গ্রহণ করলেন, তাহলে আপনি তার মাযহাব ফলো করলেন না, করলেন কি করলেন না বলেন, করলেন। তাহলে দিন শেষে কি হলো, দিন শেষে না আপনি এসপারে থাকতে পারলেন না ওসপারে যেতে পারলেন, আপনি মুজাব যাবি না ভাই না হুম মাঝখানে থেকে গেলেন। লা ইলাহা ইল্লা নাকি আরেকটা জানি, মা ইলাহা ইল্লা বিচ্যুত হবেন না, কিছু করতে চাইলে তাদের সাথে পরামর্শ করেন, তারপরে যদি মনে হয় যে আপনার কাছে মনে হচ্ছে এটা তো বিশুদ্ধ, তাহলে আলেমকে আগে জিজ্ঞাসা করেন, বসেন, কিতাব দেখেন, আপনাকে ধরে ধরে দেখায় দেখ, তারপরে কিছু করেন। ইন্টারনেটের এই যুগ মারাত্মক ফেতনার যুগ, আর আমি এতটুকু এনশিওর করতে পারি আপনাদেরকে ইনশাআল্লাহ, ওলামায়ে হক তারা, তাদের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় মনোমালিন্য আছে, থাকতে পারে, অনেকের মধ্যে দেখা যায় দুজন দুটো সংগঠন করে, অনেকের মধ্যে দেখা যায় যে দুজনের দুটা প্রতিষ্ঠান, দুজনের দুটা মত, এরকম কিছু বিষয় থাকতে পারে, কিন্তু সামগ্রিকভাবে তারা একটা ছাতার নিচেই আছে, এক ছাতার নিচে তারা আছেন। অতএব আপনার বিচ্যুত হওয়ার সুযোগটা তুলনামূলক অনেক কম এখানে, আর তাসকিয়া আছে তাদের কাছে, আত্মশুদ্ধি আছে তাদের কাছে, দলিল আদিলটা আছে, যতটুকু আপনি বুঝতে পারবেন আপনাকে বুঝাই দিবে ইনশাআল্লাহ। আর যুবক ভাইদেরকে আমি রিকোয়েস্ট করি, পড়াশোনা অনেক বেশি, আবেগ আবেগ চলবে না, চলবে না আবেগ, চলবে না। আমরা যদি চাই যে আমাদের হাতে বাইতুল মুকাদ্দাস জয় হোক, চান কি না, আগে ইলমি মোজাকারা খুব জোরে সোরে শুরু করে দেন, এইভাবে শুধু মক্তব পড়ে বা ধরেন যে নামাজের পরে তালিমে বসেছেন, হ্যাঁ দু একটা হাদিস শুনলেন, মনে করে নেবেন না যে আমি অনেক জেনে ফেলছি, এমন হয়নি বিষয়টা। আপনাকে কোরআন থেকে ক্লাসিক্যাল সিলেবাসে আসতে হবে, কোরআন আগে পড়া শিখতে হবে, কোরআন পড়া না শিখে কিছুই করতে যায় না, কোরআন পড়া না শিখে আপনার জন্য অন্য অন্য বইপত্র পড়া এখনও জায়েজ হয়ে ওঠে নাই, আগে কোরআন আপনার উপর ফরজ হয়ে আছে। এখন আমাদের অনেক ভাইয়ের বই আছে মার্কেটে, এইটা ওইটা ইন্সপায়ারিং মোটিভেশনাল অনেক বই আছে, আপনারা ওইগুলোই পড়তে পছন্দ করেন, আমি বুঝি তো, দেখি তাদের বই বেশি ভিউ হয়, মানে সেল হয় বেশি, কিন্তু আপনি তো এখনো কোরআন তেলাওয়াত করে শিখলেন, তাহলে এই পড়াশোনা দিয়ে হবে না। তো আপনি প্যারাডক্সিক্যাল পড়ছেন, শক্তি ভাইয়ের বই পড়ছেন, এটা পড়ছেন, ওইটা পড়ছেন, অনেক বই পড়ছেন, পড়ছে কি না, পড়ে ফেলেছেন অলরেডি, কিন্তু আপনি তো কোরআন এখনো তেলাওয়াত করা শিখলেন না। কোরআন তেলাওয়াত আলেমদের কাছে সেটাকে সহি করতে হবে, এক নম্বর কাজ বলা যাবে ইনশাল্লাহ। দুই নম্বর, শুধু কোরআন তেলাওয়াতে থেমে থাকবো না, কমপক্ষে এক পারা হলেও হিফজ করতে হবে, বা অ্যাটলিস্ট দাওয়াত দেওয়ার জন্য যে আয়াতগুলো এবং সুরাগুলোর দরকার সেগুলো মুখস্থ থাকবে। আমি আমার ছোট্ট গবেষণায় দেখেছি, ক্ষুদ্র গবেষণায় 500 থেকে 1000 আয়াত, 500 থেকে 1000, 1000 প্লাস মাইনাস হবে আর কি, এই আয়াতগুলো যদি কেউ আয়ত্ত করে রাখতে পারে সে দাওয়াতের ময়দানে কাজ করতে পারবে। আয়াত আছে কয়টা, 6000, না এটা ভুল পরিসংখ্যা, 6236টা আছে, 6236টা আয়াত আছে কোরআনে, গুনে দেখে নিন। তো এর মধ্যে 1000 প্লাস মাইনাস আয়াত যদি আপনার মুখস্থ থাকে এবং অর্থগুলো আপনি জানেন,
এতটুকু দিয়ে আপনি দাওয়াতের মেহনতে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। মানে দাওয়াত বলতে কোনটা বোঝাচ্ছি? এই যে সুদের এগেনস্টে বলা, সুদের দলিল দেওয়া, দাওয়াতের কথা বলা, তারপরে আপনার ধরেন যে পর্দার কথা বলা, নামাজের কথা বলা, জাকাতের কথা বলা, এগুলো মোটামুটিভাবে এই 1000 আয়াতের মধ্যে চলে আসবে। ডক্টর জাকির নায়েকের সাথে আপনার মিটিং দেখেছিলেন না? উনি কিন্তু হাফেজ না, আমি এটা আপনাদেরকে সেদিন বলি নাই। মালয়েশিয়া সফরে ওনার সাথে কনভারসেশনের একটা লেকচার আছে অনলাইনে, 10টা পয়েন্ট বলেছে উনি, 10টা নসিহত করেছেন, কিন্তু আরও অনেক কথা হয়েছে। তার মধ্যে এটা একটা কথা যে উনি বলছে উনি কিন্তু হাফেজ কোরআন না, এমনকি উনি ওই যে ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট যেগুলো রেফারেন্স দেন, গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ রেফারেন্স দেন না, এগুলোরও কিন্তু উনি হাফেজ না, এগুলো উনি মুখস্থ করেন নাই। দাওয়াত দেওয়ার জন্যে যেটার সাথে যেটার লিঙ্ক আছে, ধরেন সুদের এখানে 10টা আয়াত আছে, সুদ সংক্রান্ত 20টা হাদিস আছে, সুদের টপিকে 20টা তার মুখস্থ। মনে করেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমার একত্ববাদ বোঝাতে হবে, একত্ববাদ সংক্রান্ত আয়াতগুলা এবং এর হাদিসগুলা তার মুখস্থ, এভাবে টপিক ধরে 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 উনি লেকচার শিট রেডি করে রাখেন। উনি কি বই লিখেছেন? ওই লেকচার শিটগুলোই উনি তো নিজে আয়ত্ত করে ওনার স্টুডেন্টদেরকে পড়ান, পাশাপাশি ওনার ছেলে ফারিকের সাথে আমার কথা হয়, সেও অনেক ভাষা ব্রিলিয়েন্ট লিখেছে, তো সেও দেখা যায় ওই জিনিসগুলোকে ইংরেজিতে ওই মালয়েশিয়া এবং বিভিন্ন জায়গায় দাওয়াতে কাজে ওটা ইউজ করে, বাবার রিসার্চটা সে নিজে আবার ওটাকে রিপিট করে। তো আমি বোঝাতে চাচ্ছি যে একজন মধ্যম মানের, আমি মধ্যম মানের কথাই বলছি বিকজ আমরা নিজেদেরকে হয়তো মধ্যম বলে, মধ্যম মানের দায়ী হতে হলে আপনার এই ধরনের 1000 হাদিস 2000 হাদিস 1000 আয়াত এগুলো আপনার নলেজে থাকতে হবে দাওয়াতে কাজ করতে গেলে, দলিল আদিল্লা সহ। এটা প্রাথমিক লেভেলে কথা বলছি, কোরআন তেলাওয়াত শিখবেন, তারপর এগুলো শিখবেন, আর কিছু হিপস করবেন, দেন আপনি সামনে গিয়ে ব্যাকরণের যত কিতাব আছে মিনিমাম 4-5টা ব্যাকরণের কিতাব না পড়ে আপনি এইসব চেয়ারে বসতে পারবেন না। আমি খোলাসা করতেছি আজকে, এভাবে আলোচনা করতে শুনছেন আমাকে আগে কখনো? খোলাসা করতেছি এই কারণে যে অনেকে মনে করে, স্পেশালি ওই যে ওই ঘরনা আর কি, যারা উঠে পড়ে লাগছে নিজের গায়ে থুতুটা নিয়ে মাখলো ওইভাবে আর কি, একটাই বলছে আমি যদি বলি এখানে যারা চোর আছেন তাদের সবার মুখে আমি থুতু দিই, তারপর গায়ে লাগবে? লাগবে না, কারণ আপনি চুরি করেন নাই, আপনি চুরি করছেন আপনার গায়ে লাগবে কেন বলেন? এখানে যারা জেনা করছো তোমরা, তোমার মুখে আমি থুতু দিই, তারপর গায়ে লাগবে? লাগবে না, আপনি করেন নাই, তো এখন নিজের গায়ে মাখতেছে ধরে। এই ঘটনাটার জন্য আপনাদের সামনে খোলাসা করতেছে যে এই পড়াশোনাগুলো না করে আমাদেরকে ওস্তাদ এইসব চেয়ারে বসতে কখনো দিতে না, আর আমরা কখনো বসতে না। আপনাকে কোরআন হিপস বাছাইকৃত আয়াত হাদিস এর সাথে আরবি ব্যাকরণের বইগুলো পড়তে হবে। জেনারেল ভাইরা, আমি দেখছি জেনারেল ভাইরা বহু আবেগ আছে, দিনের জন্য রক্ত দিতে চায়, জীবন দিতে চায়, পড়াশোনা করতে চায় না, 6 মাসের কোর্স করতে চায়, 4 মাসের কোর্স করতে চায় না, দেখবেন কিন্তু দিনের জন্য প্রচুর আবেগ। এই আবেগটা দিয়ে আপনি আদতে কিছু করতে পারেন যদি জ্ঞান না থাকে। মনে করেন বাংলাদেশে এখন এইসব জায়গায় বসে যারা কথা বলে, এই 15-20 জন মানুষ বা 100 জন মানুষ, এরা মনে করেন নাই গায়েব, কোনো একদিন দেখলেন যে সবগুলোই গায়েব হয়ে গেছে, হতে পারে তো? এটারও সম্ভাবনা আছে, হতেও পারে, আল্লাহ না করুক। তো এখন এই জায়গাগুলো মেক আপ করবে কারা বলেন? এই জায়গাগুলো ফিল আপ করবে কে? আপনাদের মধ্যে থেকে তো মানুষ লাগবে নাকি? তো এই প্রস্তুতি আপনার কোথায়? অনলাইনে বসে আলেমের তো সমালোচনা করেছে, অমুক হুজুরের সব ভালো খালি 2টা বউ আছে, আর অমুক হুজুরের সব ভালো খালি এই প্রবলেম, অমুক হুজুরের সব ভালো খালি এই জায়গায় সমস্যা। মানে অ্যানালাইসিসের অভাব নয় আমাদের অনলাইনে, এবং অ্যানালাইসিসগুলো আলেমদেরকে নিয়ে বেশি, নিজে দেখা যাচ্ছে ফজরের নামাজে কোনোদিন নাই, নিজের চেহারা দাঁড়িয়েও নেই, নিজের টাকনুর নিচে কাপড়, নিজের পাশে হাতে পর্দা নাই, রিজিকের ফিকির নাই। একজন আলেম 10টা বই লিখছে, ও কখনো বই লেখার যোগ্যতাও তার হয়নি, সে কোরআন হতে না হাদিস হয়, তার মধ্যে কিছুই না। আমি কিন্তু অপমান করতে চাচ্ছি না, জাস্ট বলতেছি যে হয়তো ল্যাকিংস তার যোগ্যতা একেবারেই নাই, কিন্তু এদিকে সমালোচনায় সে 100-100। তাহলে সমালোচনা করবে কে? যার ওই যোগ্যতা আছে সে। আলেম ভুল করলে আলেম করবে সমালোচনা, আপনি কেন কথা বলতে চাচ্ছেন?
একজন দায়ী ভুল করলে আরেকজন দায়ী তাকে সেটা জানাবে যে ভাই এটা এইভাবে করলো এইভাবে, আপনি কেন মার্ক করুন করে ডাকতেছেন। এতে করে আদতে যেটা হচ্ছে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি, একে অপরের সাথে খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে, আলেমে আলেমে রেশারেশি হচ্ছে। ইউটিউবাররা অনেক সময় কাজ উস্কে দেয়, পড়তো দরকার কন্টেন্ট থাম দেয়, হ্যাঁ অমুকে অমুককে ধুয়ে দিলেন তমুক, তো তমুক যখন দেখতেছে আরে অমুক আমাকে ধুয়ে দিল, সেও আবার ওকে ধোয়ার জন্য একটা লেকচার রেডি করে বসলো। তখন ইউটিউবার আবার কন্টেন্ট পেয়ে গেল, ও আবার লিখলো যে তার জবাবে যেভাবে ধুয়ে দিলেন তো, ব্যাস এই চলতে থাকলো। এতে মানুষ মজা নিচ্ছে। এগুলোতে কি হয় জানেন, সাধারণ মানুষ যারা, এই 90% সাধারণ মানুষ যারা যারা এইভাবে এত বেশি ইসলাম নিয়ে ভাবে না, নামাজ পড়ে সত্য কথা বলবো হালাল খাবে এমন চিন্তা করে, জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ যারা, তারা ইসলাম সম্পর্কে একটা বিরূপ ধারণা মাথার মধ্যে সেট করে ফেলে। তারা বলে যে আপনারা তো হুজুর দিই তো ঠিক নেই, এই কথা বলে আসলে কিন্তু হুজুরও ঠিকই আছে, কিন্তু আপনি উস্কে একজনের পিছনে একজনকে লাগাই দিলেন, এই কাজটা ঠিক হলো না। এই জন্য আমি বলি ইউটিউবিংও যারা করতে চায় তাদেরকেও আগে যোগ্যতা অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে, কোরআন বুঝবে, হাদিস বুঝবে, অন্তত আলেমের কাছে গিয়ে পরামর্শ করে তো কাজ করবে। কয়েকজন আলেমদের সাথে পরামর্শ করে কাজগুলো করে জিজ্ঞাসা করেন, কতজন আলেমদের কাছে গিয়েছে বড় বড় আলেমদের কাছে যে ওস্তাদ আমি এইভাবে কাজ করতে চাই, এইভাবে এইভাবে কীভাবে করতে। আচ্ছা এখন মূল কথায় আসি ভাই, আমাদের এই জ্ঞানতাত্ত্বিক আগে বিপ্লবটা ঘটাতে হবে আল্লাহ পাক তৌফিক দান করুন। শুধুমাত্র আবেগ দিয়ে দিন কায়েম হবে না, আমি যে পড়াশোনার সিলেবাসগুলো বললাম, কোরআনের সাথে হিফজ, দাওয়াতের জন্য যে হাদিসগুলো দরকার, যে কোরআন কোরআনের আয়াতগুলো দরকার, যে প্রাসঙ্গিক বইগুলো দরকার, এগুলো পড়বেন। পাশাপাশি আরবি ব্যাকরণের কিছু বই আপনাকে পড়তে হবে, অ্যাটলিস্ট মিজান মুনশা, অ্যাটলিস্ট আপনাকে নাহু হেদায়াতুন নাহু, এই বইগুলোর ধারণা থাকতে হবে, নাহলে আপনি এবারত পড়তে পারবেন না, এবারত পড়তে পারবেন না ভাই। এগুলো কথা বলা সহজ অনলাইনে, আপনারা বোঝেন না বলে আপনাদেরকে এগুলো গিলায় মানুষ, যার জেনারেল মানুষরা বোঝে না বলে মানুষকে গিলায়, ভাব দেখায় যে আমি অনেক বড় পণ্ডিত, বিশ্বাস করেন হাদিসে জিবরিল একটা হাদিস, এই এক পৃষ্ঠার হাদিস, জাস্ট এরকম বহু তথাকথিত শায়েক আছে, বসলে পড়তে পারবে না, ওলামা হকের সামনে বসে পড়তেই পারবে না, এবারও ঠিক করে বিশ্বাস করতেছেন না, এত সহজ না কিন্তু। এবারতের একটা জের জমর উল্টা পাল্টা হয়ে গেলে অর্থ পরিবর্তন হয়ে যায়, একটা জের জমর উল্টা পাল্টা হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এখনো আমি নিজের কথা বলতেছি, এবারত 3 চেক করতে হয় আমাকে, এখন পর্যন্ত চেক করে কোনো আলেমকে দেখাতে হয় যে ওস্তাদ আমার এবারতের এই ঠিক ঠিক আছে কিনা, ঠিক দিতে পারছি না ভুল হয়েছে, তারপরেও আমি বিশ্বাস করেন 100% ঠিক দিতে পারতেছি না এখন পর্যন্ত। আমাদের আলিয়া ঘরানার, কওমি ঘরানার অনেক ছাত্র আছে, আমাদের ভাইরা মন খারাপ করে, অনেক ছাত্র আছে যারা দাওরা হাদিস পাশ করার পরেও কেউ কেউ এবারতে ভুল করে, করেন না ভুল, ভুল হয় না আমাদের। আর একজন মানুষের ধার কাছেই গেল না, সে বলতেছে আমি শায়েখ হয়ে গেলাম, আমি তো বলে দিচ্ছি আপনাকে আলহামদু আলহামদুর পার্থক্য বুঝতেছে না, হ্যাঁ ইত্তাকু রব্বুকুম, ইত্তাকু এটা এটা কি ইত্তাকু দিয়ে লিখা আছে আর রব্বুকুম লিখা আছে না রব্বাকুম লিখা আছে, তো এটা বুঝলোই না পার্থক্যটা কি, তাসআলুনা তাসআলুনার পার্থক্য বুঝতে অনেক ব্যাপার আছে ভাই। এইগুলো ভিতরের কথা, সব সময় সব ভিতরের কথা বলা যায় না, কিন্তু এখন বললাম কারণ আপনারা অনেক সময় অনলাইনে বিভ্রান্ত হয়ে যান, অনলাইনে দেখালো যে আমি খুব সিংহ কিন্তু বসায় দেন আরবি কিতাবগুলো নিয়ে বিড়াল হয়ে বেরোয় আসবে। এই জন্যে আমরা এইসব কখনো মোনাজারা কথা বলিও না, প্রসঙ্গ উঠালে পরে এই জন্য আমি বললাম যে ঠিক আছে আমি প্রয়োজনে 10 বড় বড় আলেমকে নিয়ে বসবো, আপনারা 10 আলেমকে নিয়ে আসবেন, একটা একটা করে বিষয়ে লেখা হবে, ওইটা লাইভ সবাইকে দেখানো হবে, তারপর দেখা যাবে কোনটা হকের উপর আছে কোনটা বাতিল। আর আমি বসতে পারি এখন কোনটা নিয়ে, এই যে প্যালেস্টাইন ইস্যু নিয়ে যা বলা হলো এর এক একটা বিষয়ে যে বাতিল আমি খণ্ডন করবো, একটা একটা বিষয়, এটার জন্য আমি অপেক্ষা করছি একটা উপযুক্ত পরিবেশের, ইনশাআল্লাহ আগামী 23 এটা খণ্ডন করা হবে। আগামী 23 বাংলাদেশের ওলামা মাশায়েখদের একটা পরিষদ আছে, তাদের একটা বড় কনফারেন্স হবে ইনশাআল্লাহ, সেখানে সমস্ত ওলামায়ে কেরাম থাকবেন, আপনারা যেতে পারলে আপনারা যাবেন, বড় বড় আলেমরা কথা বলবেন, সেটা হবে আলেমদের মজলিস, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, আপনারা অনলাইনে পাবেন ইনশাআল্লাহ। এটা তো
ওইখানে প্যালেস্টাইন ইস্যুর প্রত্যেকটা ইস্যু ধরে ধরে ইনশাল্লাহ কথা বলা হবে যে কোন কোন জায়গায় তারা জাতিকে বিভ্রান্ত করছে, মিথ্যা তথ্য দিচ্ছে। আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহর কসম করে, শেষ জামানার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ফিলিস্তিন। যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিন মুসলমানদের হাতে আসে নাই, ইহুদিদের পতন হয় নাই, মুসলমানদের কোনো স্বাধীনতা নাই, যেদিন এই পৃথিবী থেকে এই সমস্ত জায়নিস্টদেরকে মুছে ফেলা হবে, ওই দিন মুসলমানরা চিরস্থায়ী স্বাধীনতা অর্জন করবে। এবং ওই জায়গায় যে ভাইরা তাদের জান বাজি রেখে যুদ্ধ করছে, এরা কশ্চিনকালেও খারেজি না, এরা কশ্চিনকালেও মিসগাইডেড না, এরা কশ্চিনকালেও গলত আকিদা গলত মানহাজের মানুষ না। এদের আকিদা ঠিক আছে, এদের মানহাজও ঠিক আছে, এদের কাজও ঠিক আছে। প্রমাণ করতে চাইলে প্রমাণ করুক, এরা ইহুদিদের তৈরি করা নয়, এরা এই এই ভূমিষ্ঠের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সাহসী মানুষ। এর আগ পর্যন্ত এরা বলেছিল যে তালেবানদের আকিদা ভালো না, এটা সেটা, পরে আপনারা দেখলেন যে তারা কি করলো আমেরিকার সাথে। এখন পর্যন্ত তারা লজ্জা হয় না, এখন পর্যন্ত বলছে যে আকিদা ভালো। যারা জানবাজি রেখে কুফফারদের সাথে ময়দানে জিহাদ করে, ওদের আকিদা ভালো না। আর তুমি ঘরের কোনায় বসে বসে মুজাহিদ ভাইদেরকে গালি দাও, তোমার আকিদা ভালো। বাংলাদেশের মানুষকে তোমরা পাগল পাইছো, বাংলাদেশের মানুষকে পাগল পাইছে, আমরা এতই বোকা হয়ে গেলাম, এতই অন্ধ হয়ে গেছি আমরা। যারা জানবাজি রেখে কুফফার শক্তির সাথে ময়দানে রক্ত ঢেলে, বুকের রক্ত ঢেলে দিয়ে যুদ্ধ করে, এদের আকিদা ভালো না, এদের মানহাজ ভালো না। আর তুমি ঘরের মধ্যে বসে বসে উল্টা এদের বিরুদ্ধে পোস্ট দাও, তোমার আকিদা ভালো আর তোমার মানহাজ ভালো? আল্লাহর কসম করে বলতেছি, এখন যা চলতেছে সামনে এগুলো আরো বাড়বে, আরো বাড়বে, ওদের আগ্রাসন আরো বাড়বে। ওরা এই বিশ্বটাকে দাজ্জালের জন্য সাজাচ্ছে। ওলামায় হক এরা বুঝবেন, শেষ জামানার দাজ্জালের কনসেপ্ট না বুঝলে আপনি বুঝতে পারবেন না। ওরা ওই জায়গাটা স্বাধীন করতে চাচ্ছে দাজ্জালের জন্য, ওরা ওখান থেকে ওর শাসন কায়েম করতে চায়। নবীজি বলেছেন শেষ জামানে 40 দিন ওখান থেকে বিশ্ব শাসন করবে। কতদিন? তারপর মাহদির বাহিনীর হাতে পরাজয় লেখা আছে, ঈসা আলাইহিসসালামের হাতে এদের পরাজয় লেখা আছে। এরপরে ইনশাআল্লাহ তাআলা ওই জায়গায় ইসলামী খেলাফত আবারও কায়েম হবেই হবে। যারা যা ইচ্ছা করে নেয়, যা ইচ্ছা বলে বলুক, যত মুনাফিকি করে করুক, কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান। তরুণ সমাজ আমরা যারা আছি, আমাদের করণীয় হচ্ছে আগে ইলমের মেহনত করা, এরপরে ওলামায়ে হকের সাথে থাকা, এরপরে ঐক্যবদ্ধ থাকা, বিচ্ছিন্ন না হওয়া, আল্লাহর রাস্তায় দাওয়াতের মেহনত অব্যাহত রাখা, সৎ কাজে আদেশ করতে থাকা, অসৎ কাজে নিষেধ করতে থাকা, আদর্শ পরিবার গঠন করা, বাচ্চাদেরকে মানুষ করা, হালাল খাওয়া, এবং কয়টা পয়েন্ট বললাম বলেন? ইলমি মেহনত অব্যাহত রাখবো ইনশাআল্লাহ, ওলামায়ে হকের সাথে সম্পর্ক থাকবে, পরামর্শ ভিত্তিক চলবো ইনশাআল্লাহ। 3 নম্বর, হ্যাঁ, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিচ্ছিন্ন হব না ইনশাআল্লাহ, আমরা আলেমদের জামাত থেকে বিভক্ত হব না ইনশাআল্লাহ।